আত-তারগিব ও তারহিবের হাদিসে তিন প্রকার লোকের কথা আছে এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে দুই প্রকার লোকের কথা আছে, যাদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ তাআলা হাসেন। আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতু ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইস্তাবশিরু বিহিম। তিনজন ভাগ্যবান লোক আছেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তাদেরকে দেখে দেখে আল্লাহ তাআলা হাসেন এবং তাদের উপর আল্লাহ তাআলা খুশি হন। সেই তিনজন লোক হলো, নাম্বার এক, ইজান কাশাফাত ফি ইয়াতান কাতিল ওয়ারাআহা ফি নাফসিহি লিল্লাহি আযযা ওয়া জাল ফা ইম্মা আন ইয়ুকতাল ওয়া ইম্মা আন ইয়ানসুরুল্লাহ ওয়া ইয়াকফিহি। অর্থাৎ এমন লোক যে জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার এই বান্দার দিকে তাকাও যে তার প্রাণকে আমার জন্য উৎসর্গ করে রেখেছে, সে লড়াই করে একমাত্র আল্লাহ তাআলার জন্য, দীনের উন্নতির জন্য লড়াই করে, লড়াই করতে করতে সে শহীদ হয়ে যায় অথবা আল্লাহ তার দ্বারা মুসলমানদেরকে বিজয়ী করেন। দ্বিতীয় প্রকারের লোক যাকে আল্লাহ তাআলা দেখে খুশি হন এবং হাসেন, আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, আল্লাহ ফেরেশতাদের বলেন, হে আমার ফেরেশতারা তোমরা আমার এই বান্দার দিকে তাকাও, তখন ফেরেশতারা তার দিকে তাকিয়ে থাকে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানা, তার আছে সুন্দরী স্ত্রী, ওয়া ফিরাশুন লাইয়্যিন হাসান, তার বিছানা কতই না নরম, কতই না সুন্দর, ওয়া ইয়াকুমু মিনাল লাইল, সে তার নরম এবং সুন্দর বিছানার পরোয়া করল না, সে তার সুন্দরী স্ত্রীর পরোয়া করল না, বরং সে রাত্রে উঠে আমার সামনে দাঁড়াতে এবং আমার কাছে মুনাজাত করাকে পছন্দ করে নিল। সে যদি চাইতো ঘুমাতে পারত, তাকে কে এমন নরম ও আরামের বিছানা ছাড়তে বলল, সব ছেড়ে সে আমার সামনে দাঁড়িয়ে গেল। এমন লোককে দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসেন। আর তৃতীয় প্রকারের লোক যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাযী ইযা কানা ফি সফর, এক লোক কাফেলার সাথে সফর করছে আর সে সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, এমন ক্লান্ত শ্রান্ত হওয়া সত্ত্বেও যখন সেহরির সময় কাফেলার সকলে ঘুমে বিভোর, এই লোক একলা উঠে ওযু করে আর আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই বান্দাকে দেখে হাসেন, তাকে ভালোবাসেন, তার উপর তিনি খুশি হন। মনে রাখবেন, যার প্রতি আল্লাহ তাআলা খুশি হন, যাকে দেখে আল্লাহ তাআলা হাসেন, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সহিহ মুসলিম শরীফের 4739 নং হাদিসে আছে, দুইজন লোক এমন আছেন যাকে দেখে আল্লাহ তাআলা হাসেন, একজন খুনি, খুনিও জান্নাতি যাবে এবং সে যাকে খুন করেছে, যে শহীদ হয়েছিল সেও জান্নাতে যাবে, খুনি এবং শহীদকে একসাথে জান্নাতে দেখে আল্লাহ তাআলা হাসেন। তাদের একজন হলো হত্যাকারী, সে যখন কোনো মুসলমানকে হত্যা করে তখন সে কাফের ছিল, সে হত্যাকারী কাফের ছিল, কিন্তু পরবর্তীতে সেও মুসলমান হয়ে যায় এবং জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, ফলে হত্যাকারীও পরে মুসলমান হয়ে শহীদ হওয়ার কারণে জান্নাতে যাবে, আর যে মুসলমান আগে হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল, সেও জান্নাতে যাবে। এই দুজনকে দেখে একসাথে জান্নাতে দেখে আল্লাহ তাআলা হাসেন।